সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার দাদাদের কথাই আমার কাছে শেষ কথা। কিন্তু তুমি কি চাও? তোমায় শোনো, বিশ্বাসটা দুজনের মধ্যে, ওটা বাইরে প্রমাণ করার কোনো দরকার নেই। ভেবেছিলাম খেলার মাঠে হিরো হব, কিন্তু জীবনের মাঠেই বার বার হেরে যাচ্ছে। গোল আমাকে করতেই হবে। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। পুরসুরা থানার চিলাডাঙ্গি অঞ্চলের অন্তর্গত যশোর এলাকায় জব কার্ডের পর্যবেক্ষণ করতে যাওয়া এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত ওই তৃণমূল কর্মীর নাম রসল মোল্লা। আহত ওই তৃণমূল কর্মীর দাবি, তাদের নাকি ভয়েস মেসেজের মাধ্যমে বিজেপি কর্মীরা এই হুমকিও দিয়েছে যে হামলা করা হবে বাড়িতে। ওদের রাগ, ওরা বিজেপির ছেলে, তৃণমূল নেতৃত্বকে মেনে নিতে পারছে না। আমাদেরকে সরিয়ে দিয়ে ওরা এলাকায় রাজ চালাবে। যারা মেরেছে তারা কি এই আপনি বললেন যে দুষ্কৃতীরা? তারপর দুষ্কৃতি, বিজেপির দুষ্কৃতি। আচ্ছা, তাদের নাম কি? ওদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে শেখ ইস্তাক, মুন্সি শেখ রাজু, শেখ মন্টু, ঔরঙ্গজেব বাদশাহ ওর ভালো নাম, রামমোহন ঢল, অষ্টম ঢল। এই ছজন আমাকে প্ল্যান করে বনে লুকিয়েছিল, আমি ঠিক বুঝতে পারিনি। হঠাৎ করে বেরিয়ে এসে আমাকে একদম এলোপাতারই মারধর, রড, কোদালের বাঁট আর বাঁশের বড় বড় লাঠি নিয়ে বেদরকার মারধর। আমার গাড়ি ভাঙচুর, আমার প্রচুর চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসেছে। তারা আসার পরেতেই যখন যাচ্ছে তখন আমাকে হুমকি দিচ্ছে, জানে মেরে দেবো, ফোনের হুমকি, অকথ্য ভাষায় গালাগালি। আমাকে প্রচণ্ড মাথা মেরেই ফেলতো, মার্ডার হয়ে যেতাম আজকে আমি। আমাদের এলাকাতেই ঘটেছে, যশোর গ্রামেতেই ঘটেছে। হ্যাঁ, ওটা পুরসুরা থানা আর আরামবাগ থানার মধ্যস্থল। থানায় অভিযোগ করেছি, একজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত। আমাদের পুরসুরা থানা, পুরসুরা থানার পুলিশ এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে। তারপরেও তারা কোথায় পালিয়ে গেছে দুষ্কৃতীরা, আমাদের কাছে খবর আসছে তারা নাকি ভয়েস মেসেজ করেছে, আবার রাত্রে আমার বাড়িতে আক্রমণ করবে, আমার কর্মীদের বাড়িতে আক্রমণ করবে, তাদের ঘর জ্বালিয়ে দেবে। সেই ভয়েস মেসেজও আমাদের কাছে আছে তাদের। আমাদের চিলাডাঙ্গি অঞ্চলেতে, অঞ্চল গ্রাম পঞ্চায়েত যশোর, আমাদের সদস্যর নেতৃত্বে 100 দিনের কাজ নির্মাণ করা হয়েছে, কাজ করছে। সেই ইস্যু ধরে কিছু বিজেপির দুষ্কৃতি আছে। কদম রসুল মোল্লা সুপারভাইজার, উনি সবাইয়ের কাজের আগে, লেবারদের আগেতে উনি কাজ করাতে যান, এবং সদস্য হাজব্যান্ডও আছে। 100 দিনের কাজ হচ্ছিলো আমাদের, 100 দিনের কাজে সুপারভাইজার বিজেপি করলে না, না আছে, 4-5 জন আছে, কদমদা আগে গেছিলো, ঠিক আছে। যার পরেতে এবার কিছু দুষ্কৃতীরা বিজেপির, ওরা বনের মধ্যে লুকিয়ে বসছিলো, রোড এবং কোদালের বাঁট প্রচুর মেরেছে, সেটা দেখেছেন আপনারা নিশ্চয়ই। আর এবং পুরসুরাতেও থানাতেও গেছিলাম এফআইআর করতে হয়েছে, এবং শ্রীরামপুর থেকে আরামবাগ ট্রান্সফার করেছে। ওইটা হয়েছে যশোর আর আরান্ডির বীজখানাতে, তার মানে পুরসুর আর আরামবাগ থানার বীজখানাতে রাস্তা দিয়ে যাচ্ছিল, বর্ডারে পুরো রাস্তার গায়েতে প্রচুর মার মেরেছে। ওকে পুরো 100 দিনের কর্মী ছিল না, না ওরা ওরা কর্মী না, ওরা বিজেপির দুষ্কৃতি। হ্যাঁ, এবং আমাদের আমাদের পার্টির কোনো কিছু নয়, আমাদেরকে দেখতে পারলেই বলে মারবো, আবার আজকে এবং বলেছে কেন বলছে যে মারবো, আমরা কাজ করাচ্ছি, ওনাদেরকে লিখছি না। হ্যাঁ, তারপরে হচ্ছে আর আগেও মারধর করতে গিয়েছিল, আমরা সাইড হয়ে গেছিলাম তার জন্য। যাকে মেরেছে তার নাম হচ্ছে কদম রসুল মোল্লা, ওনার বাড়ি যশোরেতে। হ্যাঁ, আরামবাগ হসপিটালতে ভর্তি করা হয়েছে। হ্যাঁ হয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে। যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম হচ্ছে অষ্টম ঢল, এখনো বাকি আছে 5 জন, এখনো দৌড়ে বেড়াচ্ছে। কজনের নামে অভিযোগ দায়ের করেছে? 6 জনের নামে, 6 জনই, 6টার দুষ্কৃতি ছিল ওখানে, তার মধ্যে একজনকে অ্যারেস্ট করতে বেড়া হয়েছে,
বড়বাবু পাঠতে ছিল, প্রশাসন পাঠতে ছিল, অ্যারেস্ট করেছে একজনকে। বড়বাবু বলেছে, আশ্বাস দিয়েছে যে সন্ধ্যার মধ্যে অ্যারেস্ট করব। আমরা চাই যে মারধর যে করেছে এবং আমার এবং আমাকে বলেছে, আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে, আমি মিডিয়ার সামনে পেশ করতে চাই, যে বলেছে আজকে রাতের মধ্যে তোমার ঘর দোর জাইলে দেবো। হ্যাঁ হ্যাঁ শোনাবো, নিশ্চয়ই শোনাবো। রেকর্ডিং আমি পাঠাচ্ছি, শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এবং বলেছে আজকে রাতের মধ্যে আমার ঘর দোর ভাঙচুর করবো, আমরা মেশিনপত্র নিয়ে যাচ্ছি, ভয়েস রেকর্ডিং। কি নাম দাদা আপনার? আমার নাম মুন্সি স্টাফিল জসার। আমরা কি আমার পরিচয়? আমি স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।